নমস্কার। আমরা জানি শাড়িতেই নারী, সব মেয়েদেরই মানে লজ্জার ভূষণ হচ্ছে শাড়ি, তাই আমারও কিছু মানে শাড়ির কালেকশন তোমাদেরকে দেখাবো। তাই সবারই শাড়ি নিয়ে অনেক গল্প স্মৃতি থাকে, আমারও তেমনি আছে শাড়ি নিয়ে কিছু গল্প কিছু স্মৃতি, মানে শাড়ির মধ্যে দিয়েই অনেক কিছু স্মৃতি আছে, সেইগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী শাড়ি আমার আছে। আমার কিছু শাড়ির কালেকশন আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকে প্রথম শাড়িটা দিয়ে শুরু করি। দেখো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে আমার বাপের বাড়ির দিকের বেনারসি। এই যে মেরুন কালারের মধ্যে, এই যে কলকা কলকা রয়েছে। এই শাড়িটা কিনেছি আমি প্রিয়গোপাল বিষয় থেকে। এই বিয়ের শাড়িটা কিনতে আমার মা বাবা আর এক জেঠিমা আর আমি গেছিলাম কিনতে এই শাড়িটা। মানে আমার ভীষণ প্রিয় এই শাড়িটা, বিয়ের শাড়ি সবারই প্রিয় থাকে, অনেক স্মৃতি। আমি বিয়ের প্রথম অ্যানিভার্সারিতেও আমি এই বিয়ের বেনারসিটা পরেছিলাম, আমার খুব পছন্দের এই কালারটা। তো চলো আমি আমার নেক্সট শাড়ি দেখাই তোমাদেরকে, যেটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, তুঁতে কালারের। এটা এখান থেকে দেওয়া, শ্বশুরবাড়ি থেকে। এই শাড়িটা কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। এই যে আমি বলে দিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তো কী কালারের শাড়ি পরবে, তাই শাড়ি তোমার পছন্দ রিসেপশনের জন্য, তো আমি এই কালারটাই সাজেস্ট করেছিলাম যে তুঁতে কালার আমার খুব ভালো লাগে মানে রিসেপশনের জন্য। পড়ে গেছে তো, আস্তে আস্তে তোর আওয়াজ করিস না। নেক্সট তোমাদেরকে আমি একটা শাড়ি দেখাই। এই যে এই একটা শাড়ি, এটা হচ্ছে জারদৌসী, মানে জর্জেটের ওপর জারদৌসীর কাজ। এটা আমার দেওরের বিয়েতে তত্ত্ব এসেছিল ওদের বাড়ি থেকে, আমার জায়ের বাড়ি থেকে তত্ত্বতে আমাকে দিয়েছিল শাড়িটা। এটা হালকা মানে পিঙ্ক কালার, দুধে আলতা, যে ডিপ যে দুধে আলতাটা সেটা, পুরো শাড়িতে অল ওভার শাড়িতে পুরো ঠাসা কাজ। এই যে আমার খুব পছন্দের শাড়িটা, আমার ভীষণ কালারটা ভীষণ পছন্দের। চলো তোমাদেরকে আজকে আমার নেক্সট শাড়ি দেখাই। এই দেখো হচ্ছে কাঁথা স্টিচের ওপর কাজ করা, এটাও মানে এটা আমার বিয়ের মানে দ্বিতীয় বছরের পুজোর সময় আমার বর আমায় গিফট করেছিল। এটা কেনা তোমার কলকাতার পি মজুমদার থেকে এটা নিয়েছিলাম, ভীষণ সুন্দর শাড়িটা। এরপর একটা দেখাই এই শাড়িটা, এটাও মানে সিল্কের ওপরে জারদৌসী কাজ। আমার দাদারা, মাস্তো দাদারা হাতের কাজ করে, ওরা মানে এইসবের কাজ করে আর কি, জড়ি পুঁথি এইসবের কাজ করে, তো ওরাই আমাকে এই শাড়িটা বানিয়ে দিয়েছিল, আমার বিয়েতে গিফট করেছিল এই শাড়িটা, পুরো জারদৌসী ঠাসা কাজ, রানি কালারের মধ্যে, মানে রানি না ঠিক গোলাপি কালারের মধ্যে, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে শাড়িটা পরতে। এরপর একটা দেখায় তোমাদের কাতান বেনারসি। এই দেখো পুরো ঠাসা কাজ, ইয়েলো আর রানি কম্বিনেশনে। এটা আমাকে আমার বরই গিফট করেছিল আমার দেওরের বিয়ের উপলক্ষে। এটা তোমার কেনা
বোধহয় আমরা যেন কিনলাম এটা এটা কাঁচাপাড়া শ্রীনিকেতন থেকে, এটা কাঁচাপাড়া শ্রীনিকেতন থেকে কেনা। তো ঠাসা কাজ, খুব সুন্দর শাড়িটা। নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এই আর একটা জারদৌসী। আমার মোটামুটি অনেকগুলো জারদৌসী শাড়ি আছে। এটা বিয়ের প্রথম বছর, বিয়ের প্রথম বছরের পুজোয় দেওয়া গিফট। পুজোর সময় এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল চুচড়ো থেকেই, চুচড়ো বস্কো থেকে এই শাড়িটা কেনা। এটাতেও পুরো ঠাসা কাজ। এটাও মানে আমার বরের যেহেতু পিঙ্ক কালার খুব পছন্দ, সেহেতু মানে পিঙ্ক পিঙ্ক দেখে আমাকে কিনে দেয়, পিঙ্ক শাড়ি দেখে কিনে দেয়। এরপর দেখাই এই একটা শাড়ি, রয়্যাল ব্লু কালারের। এই শাড়িটার আমি ঠিক নামটা আমি জানি না, তোমাদের ওই জন্য বলতে পারছি না। এই শাড়িটাও পুরোটা কাজ, সেলফের ওপরে পুরো কাজ। এটাও আগের বছর পুজোর শাড়ি, এটা আগের বছর পুজোর শাড়ি। এটা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আর একটা শাড়ি, হচ্ছে এই যে ঢাকাই জামদানি। এটা তাঁতের উপর আছে, তাঁতের ঢাকাই জামদানি। এটা আমাকে, এটা আমার বিয়ের ভাত কাপড়ের শাড়ি, এটা আমার ভাত কাপড়ের শাড়ি। এটা ভাত কাপড়েরই তো শাড়ি নাকি? এটা বউ ভাতের দিন সকালে পরেছিলাম, বউ ভাতের দিন সকালে পরেছিলাম এই শাড়িটা। মানে অনেক স্মৃতি যে বউ ভাতের দিন সকালবেলা এই শাড়িটা পরেছিলাম। নেক্সট তোমাদেরকে একটা দেখাই, এই যে এই শাড়িটা, এটাও একটা ঢাকাই শাড়ি, ভায়োলেট কালারের মধ্যে পার্পল। মানে সবকটা শাড়ি আমার খুব পছন্দের শাড়ি, মানে কোনটা ছেড়ে যে কোনটা বলবো, সবকটাই শাড়ি খুব পছন্দের। এরপর একটা দেখাই, এই যে এই শাড়িটা, এটাও জামদানির মধ্যে, এটা হাফ হাফ, ইয়েলোর মধ্যে গ্রিনের কম্বিনেশন। এই শাড়িগুলো, এই শাড়িটাও বোধ হয় পেয়েছিলাম আমার আমার শ্বশুরমশাইয়ের কাজে, আমাদের পাড়া থেকে দিয়েছিল এই শাড়িটা। আমার এই শাড়িটা ভীষণ ভাল লাগে শাড়িটা পরতে। অ্যাকচুয়ালি আমি খুব ভালো ক্যারি করতে পারি ঢাকাই শাড়ি। নেক্সট তোমাদেরকে আমার একটা শাড়ি দেখাই, এই যে একটা নেটের মধ্যে শিফনের কাজ, হাফ নেট হাফ শিফন, মানে তলাটা নেট আর ওপরটা শিফন। এটা আমার বিয়ের, এটা তো এটাও আমার বিয়ের শাড়ি, আইবুড়ো ভাতের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। এটা বোধ হয় অনলাইনে কেনা, ফ্লিপকার্ট থেকে কেনা এই শাড়িটা, রেড কালারের মধ্যে। নেক্সট তোমাদেরকে একটা দেখাই, এটা সম্ভবত সাউথ থেকে কিনেছিলাম, এটাও পিঙ্ক কালার, আবার একটা পিঙ্ক রানীর মধ্যে। নেক্সট তোমাদেরকে দেখায় আর একটা ইয়েলোর মধ্যে। এই শাড়িটারও ঠিক আমি নাম জানি না, এটাও প্রিয়গোপাল বিষয়, এটাও আমরা শ্রীনিকেতন থেকে কিনলাম না, এটাও শ্রীনিকেতন থেকে কেনা। কি শাড়ি নাম জানি না, ইয়েলোর মধ্যে পিঙ্ক গ্রিন দিয়ে কাজ করা, পাতা পাতা মোটিফ করা আছে, খুব ভালো শাড়িটা। নেক্সট দেখাই এই শাড়িটা, এটাও একটা জারদৌসির কাজের মধ্যে রয়েছে, ঘিচার মধ্যে। এটা এটা আমাদের বাড়ি থেকে আমাকে বিয়ের প্রথম বছরে গিফট করেছিল, এটা তত্ত্ব দিয়েছিল আমাকে আমাদের বাড়ি থেকে। বিয়ের প্রথম বছরের শাড়িগুলো খুবই স্মৃতির, মানে খুব ভালো লাগা আর কি। আর একটা দেখাই তোমাদের,
এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। ভিমল থান আছে, ভিমল থানের ওপরে লেস বসানো আছে হোয়াইট কালারে, পুরোটা ভিমল থান। এটা আমাকে মামুনি দিয়েছিল, এটা বিয়ের পর পর আমাকে মামুনি, আমি মামুনির আলমারি থেকে যখনই সুযোগ পাই শাড়িটারি নিয়ে পড়ি, কিছু বলে না। নেক্সট তোমাদেরকে দেখাই, এই যে এই শাড়িটা এখন এরকম হয়ে গেছে, কিন্তু শাড়িটা তাঁতের লাল রঙের টুকটুকে লাল কালারের, শাড়িটা কাচার পর এরকম হয়ে গেছে। এটা আমার বিয়ের, এটা আমার সিঁদুরদানের শাড়ি, সিঁদুরদানের শাড়ি আমার, এটা কি সুন্দর না, এটা খুব মানে এটা স্মৃতি। নেক্সট তোমাদেরকে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটাও আমার শাশুড়ি আর মামুনির শাড়ি, মানে বাবা চলে যাওয়ার পর থেকে যেহেতু মামুনি আর লাল পরবে না, সেই জন্য এই ঢাকাই শাড়িটা সাদা আর হোয়াইটের কম্বিনেশনে এটা আমাকে দিয়েছে, বলেছে তুমি পরো শাড়িটা। মানে মামুনির অনেক শাড়ি আমার কাছে আছে, মামুনি দিয়েছে ভালোবেসে যে তুমি এগুলো পরো, মানে মামুনির শাড়ি বেশিরভাগ আমিই পরি, মামুনি তো পরেই, মানে মামুনির শাড়িগুলোর ভাগিদার একমাত্র আমি, বাট এখনও পরি আর কি, পরতে খুব ভালোবাসি শাড়ি, যে কোনো অকেশনে আমি শাড়িটা প্রেফার করি পরতে। আর একটা শাড়ি দেখাই, এটাও ভায়োলেট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন, এটা আমার জায়ের বাপের বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল বিয়ের প্রথম বছরে, এটাও খুব ভালো শাড়িটা, খুব পছন্দের আমার। এই একটা শাড়ি, এটাও তাঁতের, মানে আমার আলমারিতে সব মিক্স করা শাড়ি আছে, তাঁতেরও আছে, হ্যান্ডলুমও আছে, সিল্কও আছে, বেনারসিও আছে, সব মিক্স করা শাড়ি আছে আর কি। এই একটা শাড়ি, এটা অরেঞ্জের মধ্যে গ্রিন, গ্রিনের পার, চওড়া গ্রিনের পার। এই একটা শাড়ি, এটাও তাঁতের, এটা পার্পেল কালার, এটা আমার বিয়ের ভাত কাপড়ে দিয়েছিল, এটা এই শাড়িটা দিয়েছিল, আর যা হয় রিচুয়াল এই শাড়িটাও তার সাথে ছিল, ভাত কাপড়ের শাড়ি এটা, এটা পরে আমার, মানে এটা ভাত কাপড়ের সঙ্গে দিয়েছিল এই শাড়িটা। এটাও এই একটা শাড়ি, এটাও রয়্যাল ব্লু কালারের মধ্যে আকাশি কালার, রয়্যাল ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালারের শাড়িটা, সুতোর কাজ করা। পুরো শাড়িতে এই ইয়েলো, সাদা, ব্ল্যাক এই সুতো দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটাতে। এটাও আমাকে একজন, আমার এক ননদ দিয়েছিল এই শাড়িটা। একটা শাড়ি দেখাই, এই শাড়িটা দেখো পাটটা কি সুন্দর না, পুঁথি দেওয়া। এই শাড়িটা আমার প্রথম বছর বিবাহবার্ষিকীতে মামুনি আমাকে দিয়েছিল শাড়িটা। এরপর একটা দেখায়, এই যে এই শাড়িটা, আমি শাড়ির ঠিক অত নাম টাম জানি না, এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বিয়েতে তত্ত্বে দিয়েছিল, তত্ত্বে শাড়ি দেয় না, তত্ত্বে আমাকে শাড়ি দিয়েছিল, এই শাড়িটা পাঠিয়েছিল। এই শাড়িটাও খুব ভালো লাগার শাড়ি। একটা শাড়ি দেখাই, এই একটা শাড়ি, এই শাড়িটারও ঠিক আমি নাম জানি না,
মানে আমি নাম জানি না, অনেক কিছু শাড়ির নাম জানি না, তবে শাড়িগুলো খুব ভালো, মানে খুব সুন্দর দেখতে শাড়িগুলো। এটা আমার মামা শ্বশুর আমাকে দিয়েছিল, মামা শ্বশুরের দেওয়া শাড়ি এটা। আর একটা দেখ, এই শাড়িটা দেখাচ্ছি দেখো, এটাও সিল্কের উপর, এগুলো মনে হয় অনেক আগের, এটা আমার মায়ের শাড়ি, মা আমাকে দিয়েছে শাড়িটা। এই শাড়িগুলো আগে খুব মানে পরতো, সবাই দেখেছিলাম, দেখতাম আর কি, সবাই খুব পরতো শাড়িগুলো। ব্রাউন কালারের সঙ্গে ইয়েলো কম্বিনেশন, এই শাড়িটা পরাই হয় না। একটা শাড়ি দেখায় এই শাড়িটা, এটাও একটা তাঁতের শাড়ি, রেড কালারের মধ্যে, সিঁদুর রেড, সিঁদুরে লাল যে কালারটা হয় ওটার সাথে গ্রিনের কম্বিনেশন, পাড়টা একটু গ্রিন চওড়া পাড়। এটা প্রথম বছর পুজোয় মানে ওই তোমার ষষ্ঠীর দিনকে মামনি নতুন শাড়ি দিয়েছিল আমাকে এই শাড়িটা পরার জন্য। আর একটা দেখাই এই শাড়িটা, এটাও একটা তাঁতের শাড়ি, এটা ইয়েলো আর রেডের কম্বিনেশনে। এটা আমাকে দিয়েছিল আমার এক মাসি শাশুড়ি আমার প্রথম বিবাহবার্ষিকীতে, এটাও খুব সুন্দর রেডের মধ্যে ইয়েলো কম্বিনেশন। আমার মানে আলমারিতে ইয়েলো আর পিঙ্ক প্রচুর রয়েছে, ইয়েলো শাড়ি তো প্রচুর রয়েছে, ইয়েলো। আমি বলেছি এবারে বরকে যে আমাকে ইয়েলো আর পিঙ্ক ছাড়া এবার যা মানে অন্য আনকমন কালার আছে সেই কালারের আমাকে শাড়ি কিনে দিতে, আমি আর ইয়েলো কালার নেব না আর পিঙ্ক নেব না, প্রচুর ইয়েলো কালারের শাড়ি রয়েছে। আর একটা দেখাই আগেন ইয়েলো কালার, এটা একটা বেগমপুরি শাড়ি, এটা মামনি আমাকে জন্মদিনে দিয়েছে, গত বছর জন্মদিনে এই শাড়িটা দিয়েছিল আমাকে। এটাও ইয়েলোর মধ্যে রানী কম্বিনেশনে একটা শাড়ি। মামাম কি করছিস তুই? একটা শাড়ি দেখাই, এই যে এই শাড়িটা, এটা আমার এক মামি শাশুড়ি দিয়েছে, এটা আমার ইয়েতে দিয়েছিল তোমার কি বলে কি বলে ওটা স্বাদ হয় স্বাদে দিয়েছিল আমার মামি শাশুড়ি আমাকে এই শাড়িটা, স্বাদে দিতে হয় তো স্বাদে শাড়ি আলতা সিঁদুর এগুলো দিয়েছিল, এই শাড়িটা দিয়েছিল আমাকে, পরাই হয় না, কখন পরবো শাড়ি। একটা দেখাই এই একটা শাড়ি, এটাও পুরো মানে হ্যান্ডলুমের, হ্যান্ডলুম এটা হ্যান্ডলুমের মতোই, রয়্যাল ব্লুর সাথে মেরুন কালারের, এটা আমার এক ননদ আমাকে দিয়েছিল কোনো এক অকেশনে দিয়েছিল হয়তো। খুব সুন্দর না শাড়িটা? এরপর তোমাদেরকে দেখাই আর একটা সেমি ঢাকাইয়ের মতো, মানে আসল না, আমার এক পিসি আমাকে বিয়েতে গিফট করেছিল এই শাড়িটা, রেড কালার পুরো রেড, আমার ভীষণ ভাল লাগে রেড কালার। এতগুলো শাড়ি দেখালাম, জানি না কি বলেছি তোমাদের কাছে, আমার লাস্ট শাড়ি দেখাই তোমাদেরকে, যেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের ঢাকাই, মানে আমার ব্ল্যাক কালার ভালো লাগে বলেছিলাম তো, ব্ল্যাক কালারের একটা শাড়ি। মোটামুটি সব কালারেরই শাড়ি রয়েছে আমার সম্ভারে, সব কালারেরই শাড়ি রয়েছে আমার আলমারিতে, কোনো কিছু বাদ নেই।
যে তোমাদেরকে আমি যে এত শাড়ি দেখালাম, আমার সম্ভারে থাকা এত শাড়ি, এই শাড়িগুলো জানি না কে পরবে। মেয়ে বড় হলে অবভিয়াসলি জানি না পরবে কি না। এখন তো মানে জিন্স সালোয়ারেরই যুগ, এখন আর মানে শাড়ি মানে চল দেখাই যায় না, খুব রেয়ার। আমি মানে খুব মানে উৎসব অনুষ্ঠান ছাড়া শাড়ি সেইভাবে পরাই হয় না। আমিও খুব মানে সালোয়ারই পরি, সালোয়ার কুর্তি এইসবই পরি, বরের সঙ্গে মাঝে মাঝে মানে শাড়ি পরে বেরোই, মানে টুকিটাকি অনুষ্ঠান ছাড়া মানে শাড়ি এখন আর পরাই হয় না। তো মা মামনিদের শাড়িগুলো তোমাদেরকে সবাইকেই দেখালাম, মানে শাড়িগুলো এক একটা স্মৃতি। এই এই শাড়িগুলো পরলে মানে পুরনো কথা মনে পড়ে যায় যে এই শাড়িগুলো পরে আমি এই করেছি ওই করেছি, এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল, এই আর কি। এই শাড়িগুলো আমার কাছে শুধু শাড়ি নয়, এক একটা মুহূর্ত যা আমি সামলে রেখেছি। নমস্কার, শুভরাত্রি। বাতাসের কথা সেতু কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে।